ছাত্রীকে হিজাব নিকাব খুলতে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচির আয়োজন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। এ সময় অভিযুক্ত ওই শিক্ষককে ক্লাস পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। সম্প্রতি শ্রেণীকক্ষে ছাত্রীদের হিজাব নিকাব খুলতে বাধ্য করা ও কয়েকজন শিক্ষার্থীকে মেসেঞ্জারে অপ্রীতিকর বার্তা পাঠিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর হাফিজুর রহমানের বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি প্রেক্ষিতে সিন্ডিকেটের কাছে তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় কমিটি।